বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানের আজকে সভাপতি, উচ্চ স্কুলের প্রধান শিক্ষক মহিদুল ইসলাম, অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, অনুষ্ঠানের পরিচালক আমাদের ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রাইসুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, সাবেক সিনিয়র জেল সুপার বীর মুক্তিযোদ্ধা ফরমান আলী, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং খুবানার সাবেক চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, পত্র স্কুলের মধ্যমণি এবং অভিভাবক আমাদের সবার প্রিয় রফিকুল ইসলাম, স্কুলের সম্মানিত গার্জিয়ান, স্কুলের এলাকাবাসী সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আজকে এই শ্রীনাওয়ালাদ মডেল স্কুল 2016 এই প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা ঢাকা থেকে শুনি যে রফিক ভাইয়ের উদ্যোগে প্রতি বছরই এই অনুষ্ঠানটা আপনারা করেন। সকাল থেকে গার্জিয়ান সহ ছাত্রছাত্রী যারা আছেন এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা সবাই ধৈর্য ধরে সুন্দর গোছালো যে প্রোগ্রাম করছেন, এই কারণে সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এই স্কুলের ছাত্রছাত্রীদের জীবন মান, শিক্ষার মান উন্নতি কামনা করি এবং এরাই দেশের একসময় উজ্জ্বল ভবিষ্যৎ এবং আমাদের সমাজের উন্নয়নের কাজে লাগবে সকলকে সেই শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ রিমল মাহমুদ স্যারকে ওনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য সুপ্রিয় উপস্থিতি। এখন আপনাদের সামনে বক্তব্য প্রদান করবেন আজকের অনুষ্ঠানের অন্যতম অতিথি মহোদয়, বীর মুক্তিযোদ্ধা জনাব ফরমান আলী সাহেব, সাবেক সিনিয়র জেল সুপার। আওলাদ মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এজন্য রফিকুল ইসলাম এই স্কুলের পরিচালক স্যারকে আমার অন্তর থেকে সব অভিনন্দন জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে সভা প্রধান অতিথি বিশিষ্ট অতিথি শিক্ষক মন্ডলী স্কুলের ছাত্রছাত্রী এবং সম্মানিত প্রতিনিধিবৃন্দ, এখানে এসে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। এই জন্য যে এই স্কুল থেকে গত বৃত্তি পরীক্ষায় 7 জন, তার মধ্যে 5 জন কেন্দ্রে বৃত্তি পেয়েছে, আমি ধরে নিতেই পারি এখানকার শিক্ষক মন্ডলী, শিক্ষার পরিবেশ খুবই চমৎকার, তা নাহলে এত ভালো রেজাল্ট হওয়ার কথা না।